জনজাতি প্রত্যন্ত এলাকায় দ্রুত পানীয় জল পৌঁছে দিতে বিজেপি এমডিসি সঞ্জীব রিয়াং দপ্তরের আধিকারিকদের নিয়ে পাহাড়ে। রাজ্যের বর্তমান বিজেপি সরকারের মূল লক্ষ্য রাজ্যের জনগণকে পরিশ্রুত পানীয় জল প্রদান করা। 2022 সালকে লক্ষ্য রেখে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জোর কদমে এগিয়ে চলছে লক্ষ্য পূরণের কাজ। সংশ্লিষ্ট দপ্তরকে সাথে নিয়ে বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিগণ এবং সমাজসেবীগণ প্রতিনিয়ত এ কাজ করে চলছেন। এডিসি এলাকার প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে শুরু করে সমতল এ পর্যন্ত সমানভাবে চলছে পরিশ্রুত পানীয় জল প্রদানের উদ্দেশ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার। এই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে বুধবার শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের উজান লাউগাং পাড়ায় 42টি জনজাতি পরিবারকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জলের উৎস খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় বেয়ে এবং ঝর্ণার জলের নালা হয়ে প্রায় 500 মিটার ভিতরে দপ্তরের আধিকারিকদের নিয়ে পৌঁছে যান এমডিসি সঞ্জীব রিয়াং এবং সমাজসেবী সুমন দেবদাত। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় এই এলাকাতে ঝর্ণার জল ছাড়া জলের কোনো উৎস নেই। ডিপ টিউবওয়েল বসিয়ে এবং বোরিং করেও এখানে জলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবু বিগত বাম আমলে 250 কোটি টাকারও বেশি অর্থ জলাঞ্জলি দিয়ে লোক দেখানো জল প্রদান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। এলাকাবাসী অনেক কাকুতি মিনতি করলেও সেই সময় তাদের কাছে জল পৌঁছে দেয়নি তৎকালীন বাম সরকার। কিন্তু বর্তমানে হাল ছাড়েননি বিজেপি দলের এমডিসি সঞ্জীব রিয়াং। তাই তিনি জলের উৎসের সন্ধান খুঁজতে এবং অসাধ্যকে সাধন করার জন্য জোর প্রয়াসে নেমে পড়েন সংশ্লিষ্ট দপ্তরকে সাথে নিয়ে। এই কাজে ওনাকে সঙ্গ দেন দপ্তরের নির্বাহী বাস্তুকার, সহনির্বাহী বাস্তুকার সহ অন্যান্যরা এবং অবশ্যই সমাজসেবী সুমন দেবনাথ। খুঁজে বের করেন উৎসস্থল। আশা খুব সহসাই এই এলাকাবাসীদের মুখে পরিশ্রুত পানীয় জল তুলে দিয়ে তাদের দীর্ঘদিনের দাবি এবং সমস্যার সমাধান করতে পারবেন। এই বিষয়ে দপ্তরের নির্বাহী বাস্তুকার পিএল চক্রবর্তী জানান, 2022 সালকে লক্ষ্য রেখেই প্রত্যন্ত পাহাড়ি জনপদ এলাকায় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলছে কাজ। এখানে যেহেতু খনন করে জল পাওয়া যাচ্ছে না, তাই ঝর্ণার জলকে কাজে লাগিয়ে অতি সহজেই মানুষকে জল পৌঁছে দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রতিশ্রুতি পূরণে বদ্ধ বর্তমান বিজেপি পরিচালিত সরকার, তাই এ বিষয়ে এলাকাবাসীর সাথে সহমত পোষণ করে প্রতিক্রিয়া তুলে ধরেন এমডিসি সঞ্জীব রিয়াং। যেখানে 2024 মধ্যে প্রত্যেক বাড়িতে জল দেওয়ার কথা, আমরা সেখানে টার্গেটটাকে 2022 ডিসেম্বর মাসে নিয়ে এসেছি। সেই রেসপেক্টে আমরা এখন কাজ করে চলছি। কাজ করতে গিয়ে আমাদের যেসব প্রত্যন্ত এলাকা আছে, যেখানে আমাদের যে ধরনের প্রথাগত স্কিম করি, ডিপ টিউবওয়েল মিনি টিউবওয়েল করি, অনেকগুলি হচ্ছে না পাহাড়ি এলাকায়। সেজন্য আমরা ঝর্ণা নালা এগুলিকে কাজে লাগিয়ে প্রজেক্ট করার চেষ্টা করছি। এগুলি যেহেতু ব্যবস্থা খেরি নিয়েছ সাইজা নিয়েছ আশা খেয়েও না তো ইন্ডিসি সব নাই পাইও অফিসার যে তৈরি অফিসার তত্তর ফাইম বা সাইন নিচে যাও না। শান্তিবাজার থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।